कल कोई और आएगा जो मेरे से अच्छा खेलेगा, कल काफ़ी दूसरे लोग आएंगे जो आपसे अच्छा देखेंगे, तो फ्यूचर में कोई याद करे या ना करे, यू नो डजेंट मैटर। तो मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है, मैं पल दो पल का शायर हूँ। ক্রিকেটের ভাষায় সফলতার আরেক নাম হলো মহেন্দ্র সিং ধোনি, যিনি কয়েকটা মুহূর্তের মধ্যে হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দেবার ক্ষমতা রাখতেন। উইকেটের পেছন থেকে ম্যাচকে বদলে দেবার যে ক্ষমতা ধোনির মধ্যে ছিল, সেটা হয়তো আর পৃথিবীর কোনো ক্রিকেটারের মধ্যে নেই। যে মানুষটি তার ক্রিকেটের কেরিয়ার শূন্য দিয়ে শুরু করেছিল এবং শূন্যতেই শেষ করেছেন, আজকে তোমাদের এই ভিডিওতে ধোনির শূন্য থেকে শুরু হওয়ার কাহিনী শোনাবো। ধোনির এই ছোট ক্যারিয়ারে ধোনি সবকিছু অর্জন করেছেন, তার সাথে সাথে দেশের নামকেও উজ্জ্বল করেছেন, যেটা প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে। কিন্তু যদিও সবাই ধোনি হয় না, 23 ডিসেম্বর 2004 MS ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচ, জায়গাটা ছিল বাংলাদেশের চট্টগ্রাম স্টেডিয়াম। 3টি ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল, তার সাথে ছিল ধোনির ক্যারিয়ারের প্রথম ম্যাচ। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ইনিংসের দ্বিতীয় বলেই 0 রানে আউট হয়ে গেছিল। কিন্তু রাহুল দ্রাবিড়ের 53 এবং মোহাম্মদ কাইফের 80 রানের সাহায্যে টিম ইন্ডিয়া বড় স্কোরের দিকে যাচ্ছিল। এরপরে ধোনি 7 নম্বরে ব্যাটিং করতে নামে। ওই সময় ভারতের স্কোর ছিল 5 উইকেটে 180। নন স্ট্রাইকে 71 রানে ব্যাটিং করছিলেন মোহাম্মদ কাইফ। ভারতীয় ড্রেসিং রুম থেকে লম্বা চুলওয়ালা একটা ছেলেকে ব্যাটিং করতে আসতে দেখা যায়। ওনার সম্বন্ধে টিভিতে দেখাচ্ছিল মহেন্দ্র সিং ধোনি ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্যবশত ধোনি তার প্রথম ম্যাচে প্রথম বলেই 0 রানে আউট হয়ে গেছিলেন। ধোনি সেই ম্যাচে উইকেটের পেছন থেকেও না ধরেছেন একটা ক্যাচ, না করেছেন একটা স্ট্যাম্পিং। সেই ম্যাচে ইন্ডিয়া 11 রানে জিতলেও ধোনি সেই ম্যাচে কিছুই প্রভাব ফেলতে পারেননি। এই ম্যাচে বাদ দিয়ে পরের 2টি ম্যাচেও ধোনি তেমন কিছু করতে পারেননি। 3য় ম্যাচে তিনি একটা বড় 6 মেরেছিলেন ঠিকই, কিন্তু সেটা এমন কিছু মূল্যবান ছিল না যার সাহায্যে তিনি পরের সিরিজে সুযোগ পেতে পারেন। কিন্তু ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওনার উপর ভরসা করেছিলেন এবং পরের সিরিজের জন্য ধোনিকে টিমে রাখা হয়েছিল। পরের সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনম ওয়ানডেতে সেঞ্চুরি করে টিমে জায়গা পাকা করে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরে তিনি যা করেছেন সবই ইতিহাস। এরপরে ধোনির কেরিয়ারের ইনিংসগুলি আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আসি ধোনির ক্যাপ্টেনশিপের কথায়। এরপরে তিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন হলেন সম্ভবত 2007 সালে, আর সব থেকে সফল ক্যাপ্টেনদের মধ্যে ওনার নাম অবশ্যই থাকবে। ধোনি ভারতের একমাত্র ক্যাপ্টেন যার নামে 3টি ICC ট্রফি আছে, 2007-এর T20 World Cup, 2011-এর ওয়ানডে বিশ্বকাপ এবং 2013-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরে হঠাৎ করে 30 ডিসেম্বর 2014 সালে 90টি টেস্ট ম্যাচ খেলে 4,876 রান বানানো ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়। টেস্ট ক্রিকেটে ধোনির নামে 6টা সেঞ্চুরি, 33টা হাফ সেঞ্চুরি এবং 1টি ডবল সেঞ্চুরি করার রেকর্ড আছে। এরপরে 2017 সালে ধোনি ওয়ানডেতে এবং T20-তে ক্যাপ্টেনশিপ ছেড়ে দিয়ে নতুন প্লেয়ারদের ক্যাপ্টেনশিপ করার সুযোগ দিয়েছিল। এরপরে 2020 সালের 15ই আগস্ট ধোনি সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর ঘোষণা করে নেয়। ধোনি তার ওয়ানডে ক্রিকেটের কেরিয়ারে 350টি ম্যাচ খেলে 10,773 রান করেছিল, যার মধ্যে 10টি সেঞ্চুরি এবং 73টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড আছে। তার সাথে ওয়ানডে ক্রিকেটে তিনি একজন সফল উইকেট কিপার। তিনি ওয়ানডে ক্রিকেটে উইকেটের পেছনে মোট 321টি ক্যাচ এবং 123টি স্ট্যাম্পিং করার রেকর্ড করেছেন। যদি T20 ক্রিকেটের কথা বলেন, তাহলে উনি T20 ক্রিকেটে 98টি ম্যাচ খেলে 2টো হাফ সেঞ্চুরির সাহায্যে 1,617 রান করেছেন। এরপরে আসি IPL-এর কথায়। সবাই মনে করছে এইটাই হয়তো ধোনির শেষ IPL হয়ে গেল, যেখানে তিনি তার শেষ ম্যাচেও 0 রানে আউট হয়েছেন। যদিও তিনি তার বুদ্ধিমত্তা ক্যাপ্টেন দিয়ে চেন্নাই টিমকে আবার চ্যাম্পিয়ন করলেন। ধোনির মতো এত ভালো ক্যাপ্টেন এবং উইকেট কিপার আর কেউ আসবে বলে আমার মনে হয় না। যাই হোক, জীবনের প্রথম ম্যাচ 0 রান দিয়ে শুরু করে জীবনের শেষ ম্যাচে 0 রানে আউট হওয়া প্লেয়ারটির কাহিনী কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, আর ক্রিকেটের সমস্ত ধরনের আপডেট পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাবা।